কি ধরনের খাবার দাবার খেলে এটি খুব কমন এটি এবং সবাই খুব জানতে আসলে কি খেলে ভালো থাকবে তো যেটি আছে যে আমরা বলি যে দাঁতটাকে হাড় বা দাঁতের যে মজবুত বা স্ট্রেংথটাকে মেনটেন করার জন্য ক্যালসিয়াম জনিত খাবার খুব উপকারী তো সেটি অবশ্যই জন্মের পর থেকেই আমরা বলি একেবারে শিশু বয়স থেকে যখন হাড় গঠনের ব্যাপার থাকে তখন থেকে আসলে করতে হয় এটি অবশ্যই করতে হবে এবং তার সাথে সাথে দাঁতের কালার মেনটেন করা আমরা দেখি যে অনেকেরই দাঁতের ডিসকালার হয়ে যায় তো ডিসকালার যাতে না হয় সে সেজন্য অতিরিক্ত রকমের চা কফি খাওয়ার অভ্যাস যাদের থাকে সেটি অবশ্যই একটু একটু লিমিটেড ওয়েতে করতে হবে ওই ওই জায়গাটাতে একটু কন্ট্রোল করতে হবে অনেকে আছে একটু অ্যাসিডিক ফুড বেশি খান যেমন হচ্ছে টক জাতীয় খাবারগুলো লেবু জাতীয় খাবারগুলো একটু খাচ্ছেন বা লেবু পানি খাচ্ছেন একটু ডায়েটিংয়ের কারণে হচ্ছে লেবু খাচ্ছেন প্রতিদিন ভিনেগার খাচ্ছেন তাতে করে কিন্তু দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে এবং দাঁত ক্ষয় হলে তখন কিন্তু দাঁতে হলুদের যে ভাবটা হলুদ ডেন্টিনটা যেহেতু এক্সপোজ হয়ে যায় তো সেক্ষেত্রে দাঁত হলুদ হয়ে যায় তো আমরা সাধারণত বলি যে তো খাবার খাওয়ার সাথে সাথে কুলি করে ফেলতে হবে এবং কিছু ইয়ে থাকে ফল থাকে যেমন হচ্ছে আপনার গাজর তারপরে একটু মানে যেগুলো কচকচে ফল যেগুলো আমরা বলি আপেল তারপর ক্যাপসিকাম হ্যাঁ এই জাতীয় খাবারগুলো কিন্তু দাঁত পরিষ্কার রাখার ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা পালন করে এবং শশা তারপর ফাইব্রাস খাবারগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা সবসময় তো আসলে বলি যে কার্বোহাইড্রেট বা কার্ব হচ্ছে যে কোনো রোগের জন্য কিন্তু একটা বড় মাধ্যম হিসেবে কাজ করে তো দাঁতের ক্ষেত্রেও সেটাই যে যতটুকু সম্ভব কার্বোহাইড্রেটটা আসলে কম খাওয়াই ভালো এবং গ্লুকোজ বা মিষ্টি জাতীয় খাবারগুলো খাওয়ার সাথে সাথে দাঁত যাতে পরিষ্কার করা হয় মুখের ভেতরটা যাতে ক্লিন করা হয় এটি অবশ্যই মাথায় রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বাবা মায়েরা এসে কমপ্লেন করেন বাচ্চা তো চকলেট খাচ্ছে বেশি আইসক্রিম খাচ্ছে বেশি তো আমরা সাধারণত যেটা বলি যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু তাদের জন্য গ্লুকোজটা গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে ভালো ব্র্যান্ডের চকলেট খাওয়াতেই পারেন বা কেক খাবে পেস্ট্রি খাবে কিন্তু খাওয়ার পর পরে তার দাঁতটা পরিষ্কার যাতে এসে করতে পারে সেই জায়গাটাতে সেই অভ্যাসটুকু করিয়ে করে ফেলতে পারলে দাঁততে মানে বাচ্চার দাঁতের জন্য ভালো তাহলে তাকে চকলেট পেস্ট্রি খাওয়া বাদ না দেওয়া যাবে কারণ বাচ্চারা এগুলো পছন্দ করে হয়তো পরিমিত খাওয়ার কথা বলা যেতে পারে আরেকটা হলো যে যখন খাবে খাওয়ার পরে খাওয়ার পরে তারা দাঁতটাকে এবং মুখটাকে পরিষ্কার করে নেবে